মনের কথা লিখে পাঠিয়ে দিতে হবে টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে ইয়াস 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 এই প্রথম আমি একটি যোগ পাঠ করলাম কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না সো এস এম এস করার পরে যোগ পাঠটা কেমন হলো আমাকে জানাবেন পাঠিত যোগ বা পঠিত যোগটি আমি এই মোবাইল থেকে নিয়েছি এস দিস মোবাইল যারা যারা মোবাইলে দেখতে পাচ্ছেন তাদেরকে বলে দিই যে চাইলে আপনি আমাদের ফেসবুক ফ্যান পেজে গিয়ে আমাদের লাইভ থেকে এই মোবাইলটিকে দেখে নিতে পারেন এস দিস ইস মোবাইল আমি ওই আজকে আরও কিছু যোগ পাঠ করব তার আগে আপনাদের জানাতে চাই যে পৃথিবীতে সবাই বলে কোনো কিছু পেতে হলে কোনো কিছু হারাতে হয় আবার অনেক সময় দেখবেন কোনো কিছু হারাবেন কিছু পাওয়ার জন্যই কথাটা একই ঘুরিয়ে বললাম এবং কোনো কিছু দেখবেন যে একটা জিনিস থাকা অবস্থায় আরেকটা জিনিস পাওয়া যায় না এমন কিছু কিছু জিনিস আছে কিন্তু যেমন আপনার একটা গার্লফ্রেন্ড থাকা অবস্থায় আরেকটা গার্লফ্রেন্ড থাকাটা ইলিগাল মানে না থাকার সম্ভাবনায় বেশি কারণ তখন একজন উপর ফোকাস থাকে স্পেশাল কেস আলাদা যারা চার পাঁচজন করে গার্লফ্রেন্ড মেনটেন করে তাদের কেস আলাদা তারা মায়েরও বেশি খায় তাদের গলা গলা তাদের কলচা শক্তি আছে বুঝছেন না ঠিক তেমনি কোনো কিছু একটা থাকা অবস্থায় আরেকটা পাওয়া যায় না এমন দুটি জিনিসের মধ্যে হচ্ছে চাকরি চাকরি আর বিয়া এর মধ্যে মিল কোথায় দুইটাই একটা থাকা অবস্থায় আরেকটাকে মেনটেন করা খুব কঠিনটা পায় এবং আমার জীবনে এই চাকরি আর বিয়া দুইটাই একসাথে আমি মেনটেন করতেছি তার মানে আপনি বুঝে নেন যে আমার অবস্থাটা মানে কি বেগতিক কাটতেছে অফিস আসলে বস গোতায় বাসায় গেলে বউ গোতায় গুতার উপরে আসি রে ভাই হ্যাভি টেনশন হ্যাভি খুবই বিপদে আসি তা আপনারা এস এম এস করে ফেলেন শুরু করে দেন এস এম এস করা এস এম এস করতে করতে আমার এই কথাগুলো শুনতে থাকুন এর মধ্যে মনে করেন যে হয়ে যাবে কিছু কিছু বলা মাঝে মাঝে স্কুল কলেজে তো এখন বন্ধ ইয়ের জন্য তারপর মাঝে মাঝে স্কুল কলেজে যারা পরে ছোট ভাই আছে কাজিন আছে ওদের মাঝে মাঝে স্ট্যাটাস দেখি দেখলে মানে রাখবো না খুশি হব না কি করব আমি নিজেই বুঝতে পারি না কারণ ওরা পরে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে একটা ছবি দিবে ছবি দিয়ে লেখে মিসিং ওল্ড ডেজ কতদিন পুরানো দিন তোর সেকেন্ড ইয়ারের পইটা ফার্স্ট ইয়ারকে মিস করতে হবে তাহলে আমার অবস্থাটা বোঝ ছয় বছর আগে ইউনিভার্সিটি শেষ করছি আমার ফার্স্ট ইয়ারের ছবি দিলে কি লিখতে হবে আমাকে আচ্ছা এই ক্যাপশনটা কী দিতে হবে আমি যদি আমার ফার্স্ট ইয়ারের ছবিটা পোস্ট করি সেক্ষেত্রে আমি ক্যাপশন কী দেবো ওরাই যদি সেকেন্ড ইয়ারের পোলা পাইন্ডায় যদি ফার্স্ট ইয়ারের ছবিকে মিসিং ওল্ড এজ লেখে আমার কি লেখা ওল্ড এজ ওয়ান্স আপন এটা আইন আমার মনে হয় এটা লেখা উচিত যে আমি ফার্স্ট একটা ছবি দিলে আমরা লিখতাম ওয়ান্স আপন এ টাইম ইন ইউনিভার্সিটি যখন ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করতাম ঘুরতে যেতাম না যখন ইউনিভার্সিটি ক্লাস মিস করলে আমাদেরকে পানিশমেন্ট খেতে হতো যখন ইউনিভার্সিটির ক্লাস যদি আমরা মিস করার কথা চিন্তাও আনতে পারতাম না কারণ একটা ক্লাস মিস দিলে বাপের জুতা আর মার ঝাড়ু অল টাইম লেডিস রেডি থাকত আর এখন ইউনিভার্সিটির ক্লাস মানে করে না কেহ আমি যদি জিজ্ঞেস করি কাউকে যে কি ব্যাপার ইউনিভার্সিটি ক্লাস কেমন চলে আরে ভাই খালি পরীক্ষার দিন খালি পরীক্ষা দিতে চাই পরীক্ষাটা দিলেই হইলো আচ্ছা পড়ো না ক্লাস কিন্তু পরীক্ষাটা দাও কেমনি তাইলে ভাই হয়ে যায় আগের দিন গ্রুপ স্টাডি আর মনে করেন সবাই মিলে ঝিলা হয়ে যায় আর পরীক্ষার দিন খালি চোখের পাওয়ার আর হাতের স্পিডটা ভালো থাকলে যে কোনো পরীক্ষা না পড়ে পাশ করে ফেলতে পারবেন অবস্থা হচ্ছেন এরকম আমাদের বন্ধুরা বা আমাদের লিসেন্টদের মধ্যে কিছু থাকেন যে এই টাইপের পরীক্ষার আগের দিন আপনি প্রচুর পড়াশোনা করেন পরীক্ষার আগের দিন পড়াশোনা করে মনে করেন উল্টায় ভালান পরীক্ষার দিন লেখক ভালান মানে এটা অদ্ভুত ব্যাপার আগে যখন ছোটবেলায় আমরা পড়তে বসতাম বই খোলা রেখা বাদ দিয়ে অনেক কিছু করলেই পিছনে একটা গাঁটটা খাইতাম মায়ের মা গাট্টা দিয়ে বলতো যে বই খোলা রাখস পড়তাশ না হ্যাঁ জানো বই খোলা রাখলে ভূতে আয়সা বই পড়া ফলায় আমার কথা হলো আমার বই দিয়ে যদি দুটা ভূত শিক্ষিত হয় তাহলে সমস্যা কোথায় হোক না শিক্ষিত দুইটা ভূত ভালো কথা খালি বই পড়লেই হবে ভূতের পরীক্ষা দেওয়া লাগবে না পরীক্ষা কে নেবে তা মাঝে মাঝে আমি করতাম কি পরীক্ষার হলে খাতা খুইলা কলম রেখে দিতাম চিন্তা করতাম আমার বই পড়া যে ভূত শিক্ষিত হইছে সেই ভূত এসে যদি আমার লেখা দেয় তাহলে মনে করেন যে বাচ্চা গেলাম কিন্তু এরকমটা হয় না ভূতটাকে নাকি খালি পড়ে আর লেখে না তাহলে হইলো কেমনি শিক্ষিত হবে কেমনি ভূত এই ভূত জাতি অশিক্ষিতই থেকে গেল মূর্খ অনেকে ভয় পায় ভূতকে রাতের বেলায় দরজা জানলা বন্ধ করে রাখে আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে বন্ধু আমার ভূতে প্রচণ্ড ভয় লাগে রে কখন কোন দিক দিয়ে কে আসে পরে আমার মনে হয় এই বুঝে আমার পিছন থেকে হাঁটতেছে এই বুঝি কেউ দরজা নক করতেছে আমাকে দেখ ভূতটা প্রচণ্ড পরিমাণে বই পড়ে যারা বই খুলে যায় সেই বইগুলো ভূতরা পড়ে সো টেনশন নিবি না দরজার সামনে লেখা দিবি ভূত নট অ্যালাউড শিক্ষিত ভূত হলে দেখেই চলে যাবে আর অশিক্ষিত হলে তো কথা নেই দরজা যাদের ভেঙে দিলেই চলে আসবে তোকে যেন ভয় দেখাবে আর ভূতেদের এলাকায় মানে ভূতেদের জোনে ওদের দুনিয়ায় একটা রিমর আছে আমরা যেমন বলি ভূত বলে কিছু নাই ওদের রিমর হচ্ছে পৃথিবীতে মানুষ বলে কিছু নাই আমাকে ওকে ভূত মনে হয় আসলে মানুষ যেন ভূত দেখে ভয় পায় না সিরিয়াসলি মানুষজন এখন আর ভূত দেখে ভয় পায় না মানুষজন এখন মানুষ দেখেই ভয় পায় মানুষ দেখে অনেক ভয় লাগে রে ভাই কারণ কে কি ধরনের মানুষ কে কোন ধরনের মানুষ কি মনের মধ্যে তার চিন্তা ভাবনা কি তার মনের আকাঙ্ক্ষা সেগুলো তো আমরা কিছুই জানি না কিন্তু প্রচন্ড ভয় লাগে মানুষ দেখলে আপনারা কি মানুষ দেখলে ভয় পান যদি সত্যি ভয় পান সেটা লিখে দেখেন লিখে জানান যে কেন ভয় পান মানুষ দেখলে কি ভয় লাগে আসলে আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে কারণ ওনার সাথে ভালো ব্যবহার করলাম কিন্তু তার বিনিময়ে উনি যদি এটা মানে অনেক সময় দেখছি যে ভদ্র ব্যবহার করতে গিয়ে তিরস্কার পাই আসছি সুন্দর ব্যবহার করতে গিয়ে বেশি তিরস্কার পাইছি এবং খারাপ ব্যবহার করে কখনও করি না জানা সত্ত্বে এই আর কি অনেকে জিজ্ঞেস করতেছেন নাথ ভাই কোথায় নাথ ভাই আগের জায়গায় আছে তিনি এমন এক দুর্গম জায়গায় গিয়ে আটকে গেছেন তিনি আসার জন্য নাকি কোনো টিকিট পেতেছেন না কারও যদি কোনো লিঙ্ক থাকে নাটভাইকে একটা টিকিট পাঠান প্রচন্ড পরিমাণ টিকিট লাগবে টিকিট ছাড়া নাটভাই আসতে পারতো না আর এখান দিয়ে আমার টিকিট কাটা গেল রে আমাদের নাটভাই যখন টিকিট লাগবে সে আমাকে বলছে যে বল্টু আমি এক গহীন জঙ্গলে আটকে গেছি এখানে কোনো টিকিট ফিকিট পাইতেছি না তুই আমি যখন টিকিট পাঠা সো আজকে প্রচণ্ড কষ্ট করে একটা টিকিট ম্যানেজ করে ট্রাই করছি কেউ যদি পারেন একটা টিকিট ম্যানেজ করে দেন নাট নাটভাইকে নাটভাইকে ছাড়া ভালো লাগতেছে না এক একের কত জীবনটা বিষধর হয়ে যাচ্ছে যা এই বিষয় তোর জীবনের ছোট একটা ব্রেকের দরকার তার এর মধ্যে আপনারা জানাবেন আপনারা কি ভূতকে ভয় পান নাকি আর ভূতকে ভয় পেলেও কে 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 কীরকম ভূত জীবনে কেউ কোন ভূত দেখছেন নাকি সেটা কিন্তু জানাতে পারেন ভূত দেখলে ভূত দেখতে কেমন সেটা জানাবেন ফিরছি ছোট্ট বিরতি পর কেউ করতে যাবে না কি ট্রেনিং ক্যাপিটাল এফএম নাইনটি ফোর পয়েন্ট আর চিন্তা করে দেখতে পাচ্ছেন যে বল্টু আজকে স্লো একটু বলটুর মনটা খারাপ মনটা ভালো করে দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট এত একটা এস এম এস করবেন আপনাকে এস এম এস গুলো পড়ে মনটা ভালো হয়ে যাবে অথবা এত এত কল করবেন আজকে কমেন্ট না পড়লে খবর আছে লিখেছে ইচ্ছা করি এই লিখছেন তারপরে অতসি এরা লিখেছে ভাইয়া বিয়াটা কোন দুঃখে করছিলেন দুঃখে করি নাই প্যারাতে করছি ভাই প্রচন্ড প্যারায় আসিলাম এমডি ডি সৈকত আহমেদ লিখেছে শিক্ষক বলছে যে মশার মাছি অনেক রোগ ছড়ায় তাদের বংশবিধি রোধ করতে হবে ছাত্র হা শিক্ষক হাসির কি হলো এত করান পিল কোথায় পাবো জোয়া ইসলাম লেখা বলটু ভাইয়া ওই গেল ইসলাম আচ্ছা জোয়া খুঁজে পাচ্ছি না তুমি না লাভ দিস লাভ দেওয়ার আগে আমি তোমাকে খুঁজে বের করার চেষ্টা করি জান্নাতুল লিখেছে আসসালামু আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি কিন্তু কমেন্ট পড়ছি কেউ রাগ করবেন না দুষ্টু হুজুরানি বাবা রে কি নাম রে অনেকদিন পর শুনছি ভাইয়া কেমন লাগছে শুনতে তাই বলো রফিকুল ইসলাম লিখেছে বল্টু ভাইয়া আমাদের নাট বল্টু গ্রুপের থ্রি কে মেম্বার হয়ে গিয়েছিল গিয়েছে তাহলে কি পার্টি হবে নাকি আজ পার্টি ফাইভ কে হলে একটা পার্টি হবে হ্যাঁ ফাইভ কে হলে আমরা একটা গ্রুপে লাইভ করব লাইভে আমরা জয়েন করব এবং থার্টি মিনিটস বা টেন মিনিটস আমরা একটা আড্ডা আড্ডা দিতেই পারি গ্রুপে আমরা একটা সেবি ফাইভ কে পর্যন্ত ওয়েট করি নাকি ফাইভ কে পর একটা আমরা ব্লাস্টিং পার্টি করবো সি এম ইস হাই ব্রো হ্যালো এমনি সৈকত আহমেদ লিখেছে প্রথম বন্ধু জানিস আমার বউ পানিকে বিশাল ভয় পায় দ্বিতীয় বন্ধু কেমনে জানলি প্রথম বন্ধু আজ অফিস থেকে ফিরে দেখি গোসল করার সময় সিকিউরিটি গার্ডকে পাহাড় দেওয়ার জন্য বাথরুমে আমরা দাঁড় করে রেখেছে মানে ভয় বিশাল ভয় এসব পানিবাহিত রোগ থেকে বহুতে দূরে রাখবেন নালে কিন্তু এইসব পানির ভয় একদিন আপনার জীবনে হাপানি এসে যাবে তখন বুঝবেন তানিয়া সুলতানা বনি লিখেছে আমি আছি থ্যাংক ইউ সো মাচ তানিয়া আর তারপর দেখতে পাচ্ছি সময় একটা রিয়া লিখেছে ভাইয়া অনেকদিন পর তোমাদের শুনছি কেন তুমি অনেকদিন পর এতদিন কোথায় ছিলে অত ইরা লিখেছে ভাইয়া ঠিক বলছেন ভূত শুধু পরে লিখা দেয় না মানে কমপ্লেন ভূতদের নিয়ে আমাদের প্রচুর কমপ্লেন আছে খালি ভূত পড়িয়া গেলো কোনো দিন যদি লিখে দিত আমাদের কত উপকারটা বলো বলতো একটা ভূত রাখতাম সাথে গড়া যে ভাই পরীক্ষার সময় লিখে দেয় এতদিন পরসোস খালি খালি পড়লেই হবে মাগনা মাগনা বই থেকে পড়ছোস আমি কিনছি টাকা দেয় বই তুই তো মাগনা পড়ছোস এন জে মনির লিখেছে হ্যাঁ ভাই আমি পড়াশোনা করি না অন্যের গুলো দেখে পাস করি আর সারাদিন খেলাধুলো করি খেলাধুলাও ভালো কিন্তু মাঝে মাঝে পড়াশোনা করতে হবে অন্যটা দেখে দেখে পাস করলা না আমরা দেখে দেখে দেখছি কিন্তু এত দেখি ভাই নিজের জীবনটাকে গড়তে হলে অবশ্যই কিন্তু পড়তে হবে হ্যাঁ পড়ার কোনো বিকল্প নাই মাহাদি লিখেছে মাহাদি কি লিখলো এই রে মাহাদির লেখা তো উড়ে গেছে আচ্ছা টিকে তরিকুল এরকম বৃষ্টি ভেজা মিষ্টি হাসি কি জানি এটা লিখেছে আমার কমেন্ট না পড়লে আম্মু মারবে নাকি কেন মারবে তোমার কমেন্ট তো পড়ে দিছি কেউ মারবে না সবার কমেন্ট পড়বো আজকে নো প্রবলেম সোমাইয়া সুলতানা লিখেছে বলটু ভাইয়া তুমি কই গো এই তো আমি এখানে ও মা এ কি সামনে বসে কথা বলতেছে আমার এই জিগে কই আমার বিলি হামসে মেও হ্যাঁ ওর কেউ কথা নাও নেহা ইসলাম সালমা লিখেছে হাই ভাইয়ারা তোমরা কেমন আছো আমি আজ প্রথম কমেন্ট করলাম অ্যান্ড তোমাদের শুনতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ এবং প্রথম কমেন্ট কেন প্রচুর প্রচুর কমেন্ট চাই তোমার এসে মুখে লিখেছে যেই আলুদা আগুনকে ভয় পেত সেই আলুদা এখন কিছুক্ষণ পরপরই সিগারেট খায় বিষের দ্রব্য আলুদা ছেঁকা খেয়েছে আহা রে ছেঁকা আলু দ্য ফ্রাইড পটেটো আজ আলু নেই

শ্বশুরবাড়ি যেতে পারি কিন্তু আমার তো মামা তো বোনই নাই এটা ভালো বুদ্ধি যে মামা তো বোন বাপ বেটা এক লোক শ্বশুর বাড়ি যাবে একই শ্বশুর বাড়ি একই মানে দুইজন একই ফ্যামিলির জামাই আহ কি যে জামাই আদর হবে না হুম এই জামাই আদর একটা বাদর হয়ে যাবে বুঝছো যাক নেবো ছোটো বিরতি কেউ কোথায় যাবে না কিং ক্যাপিটাল নাইনটি ফোর পয়েন্ট এইট চলবে এরকম আড্ডা অনেক এস এম এস এবং কমেন্ট করতে থাকেন ফিরবো ছোট বিরতি পরে কেউ কোথায় যাবে না হ্যাঁ না কিন্তু কথা দেন কথা দেন আর প্রমিস করেন এই যে হাত হাতে একটা তাহালকা ম্যাচা দাও মানে কথা দিয়ে দাও

ছোট ছোট বিরতির পর আপনার শুনছেন ওয়েলকাম জানাচ্ছি আরও একটি বার বিরতির পর এসে আমি বলতো আপনার সাথে রয়েছি এবং নাট ভাই বুঝে এখনো পাইনি টিকিট পাইলে চলে আসবে খুব গহীন জঙ্গলে গিয়ে উনি হারাই গেছেন এত জঙ্গলে গেছেন এত জঙ্গলে গেছেন এত গভীর জঙ্গলে গেছেন সেখান থেকে তিনি আর ফিরে আসতে পারছেন না আটকে গেছেন চিপাই আটকে গেছে বুঝলে আর এখন তাকে একটা গানই আমি ডেডিকেট করতে পারি সেটা হচ্ছে গভীর যাও আর গভীরে যাও গভীরে যাও আর গভীরে যাও টিকেট পাইলে পাও না পাইলে চলে আও কিন্তু আর গো ভিড়ে যাও না ডেডিকেট করলাম এত গভীরে কেন গেছ তুমি হ্যাঁ যেখান থেকে তুমি আদিবাহা লিখেছে ভাইয়া আজকে আমার বার্থডে প্লিজ আমার জন্য করে দাও আহ আচ্ছা ঠিক আছে আদিবা আই উল ট্রাই হ্যাঁ আমাদের যদিও গানের রিকোয়েস্ট রাখা হয় না বাজানোই হয় একটা গান তো সেখানে কি করে কি করবো ভাবছি আরোহী লিখেছে আইসা আরোহী আইসার চাঁদপুর থেকে লিখেছে তোমাকে ফ্যান কি সাতাইশ ঘরে বলো আমি লেখছে আচ্ছা কাকে বলছে কাকে করতে বলছেন আমি একটু ক্লিয়ার করে লেখো আরোহী আমি পড়ে দিচ্ছি রিয়া গাজীপুর থেকে লিখেছে ভাইয়া ভিওডি একদম তোমার মতো দেখতে ভিওডি কি ভিওডি ডি ভিও ডি কে ভট ভট কি জিনিস একদম তোমার মতো দেখতে এই জন্য তারপরে মিম গাজীপুর থেকে লিখেছে বল্টু ভাই ডোন্ট ওয়ারি শুধু তোমার গানের সুর বিরক্তিকর কুচ্ছিৎ আর বেশুরা নয় তোমার থেকেও একজন আছে তুমি সেকেন্ড হলে ও ফার্স্ট তুমি রাজা ও তারপরে টেক্সট মিসিং বাকিটা আসেন এখন কথা কার কথা বললাম জানতেই পারলাম না কে আমাকে টপকে গেল আমাকে সেকেন্ড বানাই দিল কে এ কেমন কথা আমি তো জানতাম আমি ফার্স্ট একটা সেক্টরে আমি প্রথম ছিলাম সেটা বাজে গান গাওয়ার দিক দিকে এখানে আমি সেকেন্ড হয়ে গেলাম না বাসায় তো মেনে নেবে না আজকে যে জানতে পারে আমার বাবা মা ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে আমি মানে বলতাম যে আমি এই এই সেক্টরের অন্তত আমি ফার্স্ট বাজে গান গাওয়ার দিক থেকে মনটাই খারাপ হয়ে গেল মিম তুমি কি বললা নামটা বলো তাড়াতাড়ি রামিম গাজীপুর থেকে লিখেছে ভাইয়া পড়া লেখা অনেক জরুরি তাই পড়তে পড়তে তোমাদের শুনতেছি আর এসেন্স করতেছি এই কেমন কথা যে কোনো একটা করো বললাম না দুইটা জিনিস পাশাপাশি করা কিন্তু ঠিক না এই যে পড়ালেখার আর নাট বল্টু দুইটা পুরো বিপরীত দিকের জিনিস হ্যাঁ যে কোনো একটা করতে হবে হয় পড়ালেখা করতে হবে নাহলে নাট বল্টু শুনতে হবে অথবা নাট বল্টু শুরু হওয়ার আগে পরে নাও নাহলে শেষ হওয়ার পরে পড়ে নাও একসাথে করো না অ্যানি গাজে বুঝতে গেলে যে বল্টু ভাই ভূতের কথা বলো না বাসায় একা আছি আজকে তোমাকে ধরবে সবার থেকে লিখেছে আমি এতটাই ভিতু যে একা ঘুমাতে পারি না একা শুলে মনে হয় পেছন থেকে ভূত এটা করবে এটা আমারও মনে হতো একসময় বাট এখন আমাকে একা ঘুমাতে হয় না আমার সাথে একদিনকে নিয়েই ঘুমায় আর কি রিয়া গাজীপুর থেকে লিখেছে ভাই আচ্ছা বললাম তো ভোট জিনিসটা কি আমি বুঝতে পারছি না ওই ভোট মানে ভূত বলতেছো সিরিয়াসলি এতক্ষণ পরে বুঝলাম ভিওডি মানে ভূত বলতে চাচ্ছ কোন ভূতই আমার মতো দেখতে না ঠিক আছে আমার মতো দেখতে স্মার্ট ভূত এবং কিউট লক্ষ্মী পান্ডা টেডিবিয়ার টাইপ ভূত তুমি কোথাও পাবে না আই এম দ্য গুড লুকিং গায়ে নিজেকে নিজে শান্ত দিই নাদিয়া কল্যাণপুর থেকে লেগেছে ভাইয়া আমার বাবার সব ফ্রেন্ডরা সবাই মিলে যাবে তো এজন্য আগে থেকেই রিসোর্ট বুকিং করে রাখা হয়েছে আর হ্যাঁ আমি ভূত অনেক ভয় পাই যাচ্ছা হ্যাঁ 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 ওখানে তো ভূত থাকবে তুমি এক কাজ করবা ভূতের সাথে একটা সেলফি তুলে আমাদেরকে পোস্ট করে দিও প্রমালে লেখেছে নর্সেন্দ্র থেকে ভূত কখনোই দেখি নেই আর দেখতেও চাই না এই যে আমাকে দেখো সবাই আমাকে ভূত বলতেছে সো আমাকে দেখলে তোমার ভূত ভূত দর্শন হয়ে যাবে বাজে কথার একটা লিমিট থাকা দরকার আমাকে নাকি ভূতের মতো দেখতে এভাবে মুখের উপরে সত্যি কথা বলে আমি তোমাকে বলছি না আগে আমার মুখের উপর এখনো সত্যি কথা বলবো না সত্যবাদী বাটপারা মুন্সিগঞ্জ থেকে লিখেছে আমাদের মুন্সিগঞ্জ থেকে কত লোকজন কল পায় আর আমি পাই না এই সত্যবাদী তোমার সাথে কিন্তু কয়েকবার কথা হয়েছে বাটপানি করবে না একদম আরোহী লিখেছে আরোহী আয়শা চাঁদপুর থেকে লিখেছে বক বক চিনছেন ওটা বক চিনছে না বুক 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 চিন করছে হায় গানটা তোমার কি মন মতো তো বল্টুর ভয়েস শুনতে চাই আচ্ছা বল্টুর ভয়েস শুনতে চাই বুক চিন চিন করছে হায় মন তো মায়ের কাছে চায় আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় খুব ভালো লাগছে যাই কল যাই না আমার আবার নাম কেস ঠুকে দিবে মানুষজন কে কে আছো ফান কলে আমাদেরকে ফোন কল করতে হলে যেটা করতে হবে মোবাইলে বাটন বাটন মোবাইল টাচ মোবাইল যে কোনো মোবাইলে গিয়ে জিরো টু ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল নাইন এই করে আবার বলছি জিরো টু ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল সিক্স বুঝলো লাস্টটা বলা লাগবে না আর কারণ এমনি অনেক ফোন আছে দু একটা নাম্বার না বলে দেখি গেস করে তোমার ফোন দিতে পারো কি পারো না কি পারো কি পারো না এইটা আমি দেখবো হ্যালো 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 জি কে বলছেন কোথা থেকে বলছেন আরে মুশফিক ভাই কেমন আছেন সেদিন যে আপনার ফোনের মধ্যে যেই চাইরটা মারলেন ওরে বাপ রে বা হুন্ডারি পার করে হলেছেন আরে ভাই আপনি কি এইভাবে মৌখিক চার কত দিন ধরে মারেন বা বা ভেরি গুড ক্রিকেট পছন্দ দুইটা একই লেভেলের খেলা আর কি মাঠে খেলে আর একজন এই আর কি বলেন কি এ কেমন কথা মুশফিক ভাই মাঠে চলে গেছেন খেলার জন্য হ্যালো কেউ আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি মোহাম্মদ আশিক বলছি ঢাকা থেকে আশিক ভাই জি কে আশিক বানাইলো মানে আশিক কে বানায়া किसने আমাকে সবাই আশিক বানাইছে সবাই মিলে আশিক বানাইছে বাবা তো আশিক ভাই কেমন আছেন আপনি এই তো মোটামুটি মোটামুটি নাট বলতে শোনার পর তো মানুজন একদম খারাপ হয়ে যায় হয় ভালো হয়ে যায় আপনি মোটামুটি থাকলেন বুঝলাম না ভাই আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে তার মানে ঠিক আছে

পাগল পাগল করিস না ভাই আপনি গান গেলেন আপনি গান গেলেন ভুল হয়েছে ঠিক আছে তাহলে আপনি অপমান করেন আধা ঘন্টা আমারে আমি অপমানিত হইয়া পর ফোনটা কাটে দিই ভাই ভালো থাকেন ভাই ঠিক আছে ভাই আপনি আপনি ভালো থাকেন মানে এই প্রথম এই প্রথম কেউ অপমান কইরা বলতেছে ভালো থাকেন ব্যাপারটা কিসের মতো এই যে অপমান করে মানুষজনকে বলে ভাই ভালো থাকেন আবার ফোন দিব ভাই এই ব্যাপারটা অনেকটা কিসের মতো মনে করেন আপনি গহীন জঙ্গল বা গহিন একটি নিরিবিলি রাস্তা দিয়ে যাচ্ছেন আট দশটা চিন্তাইকারি আপনাকে ধরলো ছুরি ঠেকাইলো পিস্তল ঠেকাইলো সব কিছু ঠেকাইয়া পকেট হাতাইয়া মোবাইল যা আছে টাকা পয়সা মরি সব নিয়ে গেল নিয়ে গিয়ে যাওয়ার সময় বলতেছে ভাই আবার আইছেন হলো ব্যাপারটা ওরকম আর কি অপমান করি যখন বলে ভালো থাকেন আর চিন্তাইকারি সব টাকা পয়সা লুট করে যখন বলে সালাম আলাইকুম ভাই আবার আইছেন কিন্তু এই রাস্তায় একই কথা হ্যালো হ্যালো বল টু স্পিকিং হ্যালো টু স্পিকিং হু আর ইউ আই এম প্রমা ইউ আর প্রমা প্রমাণ দাও প্রমাণ দিতে হবে না ভালো তো ভাই ইয়েস আই এম আই এম এ ভেরি মাচ কুল এন্ড রেড 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 আজকে আমি রেড তুমি আমার সাথে ফোনে কথা বলতেছো একটা লাইভে তো আরেকটা শুনাতে আছে কেন কারণ হচ্ছে কি এটা আমরা একটা টুইস্ট রাখছি বুঝছো এটা লাইভে একটু পরে শুনতে পারবা তুমি

হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ বাহ্ অসাধারণ এসে ছটাফট নিজের কমপ্লেন ভালো লাগা ভালো খারাপ সবকিছু লাগা লাগা সেটা সব বলে দিল বলে দিয়ে চলে গেল থ্যাংক ইউ বলে চলে গেল তাও ভালো ওই লোকের মতো অপমান করে বলে নাই ভাইয়া হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভাই কে বলছেন কে কে সোহান ভাই সোহান ভাই কেমন আছেন আপনি আমি আসি কোনো রকম ভাই মানুষজন অপমান করতেছে আমার ফোন দিতেছে বুঝছেন ফোন দিয়া বলে আপনার গান ভালো না এই ভালো না আপনার কথা ভালো লাগে না আপনি কিল লিখে শুকেন বলেন তো ভাই মন খারাপ লাগে না আপনি কিছু ভালো কথা বলে দেন ভাই আমি অনেক ভালো আছি ভাই কিন্তু মনটা খারাপ কিন্তু ভালো আছি আমি আপনি কথা শুনতে পাচ্ছি না ভাইয়া নিউ ফ্রেন্ড বা দেখছেন কত ভালো নিউ ফ্রেন্ড ফোন দিয়ে ভালো ভালো কথা বলে ভাইয়া এটা গান শোনাবেন আমাদের এটা যোগ শোনান আপনি কথা ভাইয়া কাটা কাটা আস্তে আস্তে আপনি একটু কেটে আবার ফোন দেন শুনতে পাচ্ছি না বুঝতে পারছি না উত্তর কিভাবে দেবো বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পরিষ্কার শুনতে পাচ্ছি। বলেন। নাদিয়া বলছি কল্যানপুর থেকে। কেমন আছ নাদিয়া? এটা আমি খুব ভালো আছি। তোমার শরীর স্বাস্থ্য সবকিছু ঠিকঠাক আছে? ঠিক আছে। একদম। আমি তো অল টাইম ভালো। আমার এই এই বডিতে অসুখ দুঃখতেও ভয় পায় বুঝছো? একটা ট্রিমেন্ডাজ বডি পাইছি। একের কো। তবে বলো তোমার অবস্থা কি? একটু ভালো শুনো। ভালো।

ভালো আছো জি ভালো আছি তোমরা তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি ফিরে আসো চলে আসবো চলে আসবো খুব তাড়াতাড়ি আল্লাহে বাহ শেষমেশ নাদ সাথে কথা বলে খুবই ভালো লাগলো কল্যাণপুর থেকে নাদিয়ে ফোন করে সে ঘুরতে যাবে সবাই না দিয়ে যেন দোয়া করবেন সে যেন সুন্দর মতো ঘুরে টুরে আবার আমাদের মাঝে ফিরে আসে আর এর মধ্যে আমি ছোট্টটা একটু দিয়ে দিয়েছি ঘুরলি না দিয়ে আসলে সমস্যা পড়ে যাবো বুঝলেন এই ছোট্টটা বিরতিতে যাবো কে কত যাবে না কিপটিল নাইনটি ফোর পয়েন্ট এইট চলছে নাট বোল টু ঠিক আছে আর আমাদেরকে যে প্রেজেন্ট করছে সে হলো ই ভ্যালি ই ভ্যালি প্রেজেন্ট নাট বোল টু দ্য টু ফোন কিং চলতে আসে গেছি রে ভাই একটু বিরতি চাই

সো যারা যারা আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছে অনেক ধন্যবাদ যারা যারা ছিলেন না তাদেরকেও ধন্যবাদ যারা যারা আসতে চাচ্ছেন 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 করছেন কিন্তু আসতে পারছেন না তাদেরকেও ধন্যবাদ আর যারা যারা আসবেনি না ভেবে নিয়েছেন তাদেরকেও ধন্যবাদ যে বেঁচে গেলেন ভাই জীবনটা থেকে আপনি একটি ঘন্টা বাঁচাইলেন ভাই আপনার নিজের জীবন থেকে একটি ঘন্টা বাঁচাইয়া আপনি অনেক 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 উপকার করে ভালাইছেন বুঝছেন আর যারা বাঁচায় নেই তারা শুনছে তাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এক ঘন্টা শূন্য তারা মানে বেহু বিহুবের মতো কাম করিয়া ভালো এই বেহুপের মতো কাম না করলেই মানে জীবনটা অনেক উন্নত হতে আপনি এক ঘন্টা বাঁচাইছেন বুঝছেন আর কি কব কি কবো আর কব কি আপনাদের যেটা কব সেটা হচ্ছে কি যারা যারা শেয়ার করছে তাদের নামগুলো কব বুঝলেন আপনারা এইগুলো মনে রাখছেন কারা কারা শেয়ার করে আর আপনারা করেন না আপনারা চুপটি মেরা গাপটি মেরা বয়ে থাকেন আমাদেরকে সেটাকে শেয়ার করেন না শেয়ার না করা মানে কি জানেন আমাদের পেয়ার করেন না খালি ফোন দিয়ে খালি বললেই হবে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি বললে হবে না শেয়ার করতে হবে আমাদের এই প্রোগ্রামটার যে পোস্টটা এটা শেয়ার করলে আর কয়েকটা মানুষ অনেক কয়েকটা মেম্বার আমাদের বাড়তো আমাদের এটা ব্যাপারটা ভারী হইতে বোঝেন না ঝোলাটা যত ভারী হবে তত মজা হবে অনেক লোক ফোন দেবে অনেক রকম কথা হবে বুঝলেন হৃদয়ের মাঝে হগলো ব্যাপারটা শেয়ার করেছে সে লিখেছে ডিআর এক্স আই হেট ইউ বাট তোমারই ভালোবাসি জাহাঙ্গীর আলম লিখেছে এই হালকা হালকা শীত আমার নাক ঘামছে নির্ঘাত বহু বহু ভালোবাসা দিয়ে মেরেই ফেলবো নাক ঘামলে কি ভালোবাসা পারে জানতাম না তো হাতে হারিকেন পেছনে ওইটা শেয়ার করেছে এমডি শাফি আহমেদ লিখেছে উপরওয়ালার কাছে উল্টা পাল্টা কিছু নাচে আমাকেও তো চাইতে পারো নাকি ও ভালো কথা এত কনফিডেন্ট ছেলে পেলে মাহবুবুর রহমান রাকিব শেয়ার করেছে বাপ্পি রায়ন শেয়ার করেছে তাহমিদ সিদ্দিকী শেয়ার করেছিল আরও শেয়ার করেছেন নিয়ে কে তামান্না রহমান তামান্না ইসলাম শেয়ার করেছেন এই পর্যন্ত দেখা যাচ্ছে সবার সিকিউরিটি এত সিকিউরিটি তাদের নামগুলো পর্যন্ত দেখায় না ফেসবুক আমাকে বলে যে না এই যে রফিকুল ইসলামকে দেখা গিয়েছে এম ডি এস আশরাফুল খানকে দেখা যাচ্ছে আর বাকিদের নাম তো আসতে না লেখা আছে কি লেখা জানেন সাম পোস্ট মেন নট অ্যাপিয়ার হিয়ার ডিউ টু দেয়ার প্রাইভেসি সেটিং কি ধরনের প্রাইভেসি হেতে হেঁটেরা বুঝছেন নি হেতেকর নামও আর কাছে আয়তনো এমন একখান প্রাইভেসি তারা মারি রেখেছে প্রাইভেসি মারি শেয়ার মারি দিয়েছে তাতে তাতে হেতেকর নাম কানে হরতেম না হারি এর ওই নি দুই নাম্বারই কেন লাকি লিখেছে ভাইয়া গান শুনলে এত হাসি পায় কেন বলো তো বাট খুব ভালো গাও হ্যাঁ কি বলে আমার চোখে পানি এসে গেল তো বাড়ি কথা শুনে সত্যবাদী সত্যপাতি মুন্সি মুন্সিগঞ্জ থেকে লিখেছে আমি ছোটবেলায় আমার কাকা আর দুলা ভাইকে ভয় পেতাম কারণ তাদের কাছে গান থাকতো মানে আমার কাছে গান আছে গেয়ে দিবো নাকি বলো একবার একটা গান যদি গেয়ে না তখন বুঝবা যে কি ভয়ঙ্কর গান আকাশ আমার কাছে মাহবুবা চাঁদপুর থেকে লিখেছে সাপু কোথায় ওর এস এম এস করে না কেন সাপু মাই সালাম আসলেই কোথায় আর দু একদিন পাচ্ছি না সাপুকে নাসিব সাবর থেকে লিখেছে আমি কাল একটা মেয়ে কি মেয়ে দেখছি মেয়েটা অনেক সুন্দর আচ্ছা ওর বাসা আমি আমি ওর বাসা চিনি আচ্ছা তা আমি কী করবো বাসা চিনি পাশে গিয়ে কথা বলে আসো যাও মাহমেন সিং থেকে সাদিয়ে লিখেছে ভাইয়া আজ আমি একটা বাড়িতে ভয় একা বাড়িতে ভয় লাগাচ্ছ কেন না 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 ভয় ভয়ের কিছু নেই ভূত বলতে পৃথিবীতে কিছু নাই নাট বল্টু বলতে আছে তুমি চাইলে নাট বল্টুকে ভয় পাইতে পারো বল্টুর গানকে ভয় পাইতে পারো নাট বল্টুর টিকিট না পাওয়া ভয় পেতে পারো কিন্তু ভূত বলে কিছু নাই এদের ভয় পাওয়ার মতো কিছু নাই ঠিক আছে তো আজকে অনেক কথা বলে ফেললাম একা একা বেশি কথা বললে গলার উপর চাপ পরে গলার উপর চাপ পড়লে দমটা বন্ধ হয়ে আসা দমটা বন্ধ হয়ে আসলে মনে করো যে জীবন থেকে কিন্তু প্রাণটা চলে যেতে পারে আর প্রাণটা যদি চলে যায় সেখানে কিন্তু ফানটা থাকবে না তো প্রাণ আর ফানকে একসাথে রাখার জন্য এই জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য গলার উপর চাপ দেওয়া যাবে না আর গলার উপর চাপ না দিয়ে দিলে কী করতে হবে বর্তমানে যে কথাগুলো বলতেছি এগুলো কমাই আনতে হবে এবং শোটাকে শেষ করতে হবে ওটা শেষ করার জন্য যেটা আমি বলি সময় সেটা আবার বলতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যেমন খুশি তেমন থাকবা হাসতে থাকবা হাসাতে থাকবা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো পরিস্থিতিতে তোমরা আমাদের সাথে ছেড়ে চলে যেও না আমাদের সাথে থাকবে ওকে নাট সাথে থাকবে